ভিডিও ধারণে ব্যস্ত সবাই। গতি যত বাড়বে ভিডিওর ভিউ তত বেশি হবে। এবার মোটরসাইকেলের পাশাপাশি বাসেরও চলছে প্রতিযোগিতা। বাস ভাড়া করে প্রতিযোগিতা চলছে, কে কাকে আগে ফেলতে পারে, পিছে ফেলতে পারে। অসংখ্য মানুষের জীবন আজকে হুমকির সম্মুখীন। বাউলিবাদীর কারণে অসংখ্য মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে এবং রোড অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক অংশে বেড়ে গেছে। কে মরল আর কে বাঁচল তাতে যেন কিছুই যায় আসে না তাদের। নিজের ক্ষতি আর অপরের ক্ষতি এমন কাজ করা যাবে না যার দ্বারা নিজের ক্ষতি হয়, এমন কাজ করা যাবে না যার দ্বারা অপরের ক্ষতি হয়। যেমন নায়ক নায়িকাদের ফ্যান বের হয়েছে, বড় বড় আলেম ওলামাদের ফ্যান বের হয়েছে, এখন বাসেরও ফ্যান বের হয়েছে, নাম তার বাস লাভার। আত্মাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলোচ্য বিষয় বাউলিবাজি, দুঃখজনক হলো সত্য। এখন নতুন করে যেমন নায়ক নায়িকাদের ফ্যান বের হয়েছে, বড় বড় আলেম ওলামাদের ফ্যান বের হয়েছে, এখন বাসেরও ফ্যান বের হয়েছে, নাম তার বাস লাভার। ট্রেন লাভার, ব্যাং লাভার, কুত্তা লাভার, ছাগল লাভার, লাভারের শেষ নেই দেশে। লাভার মানে বাস লাভার। তো বাস লাভাররা কি করতেছে আমি প্রথম বুঝতে পারিনি। প্রথম প্রথম দেখি যে বাসের সামনে ক্যামেরা লাগানো, এক বাস আর এক বাসকে ওভারটেক করলো। এতে তাদের দুইটা ফায়দা হচ্ছে, যেই বাস ওভারটেক করলো যাকে পিছনে ফেললো এর যাত্রী কমানোর জন্য আর ওর যাত্রী বাড়ানোর জন্য। মানে এই গাড়ি খুব ভালো চলে, এই গাড়ি ওই গাড়িকে পিছনে ফেলে চলে গেল, অতএব টিকিট এই গাড়ি নিতে হবে। মানে এক কোম্পানি আর এক কোম্পানিকে ম্যাচ দেওয়ার জন্য, এক কোম্পানি আর এক কোম্পানিকে ডাউন করার জন্য এইভাবে একটা ষড়যন্ত্র আঁকিয়ে, ষড়যন্ত্র করে একে অপরের ব্যবসাকে ডাউন দেওয়ার জন্য, একে অপরকে ল্যাং মারার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর একটা বিষয় হচ্ছে সেটা প্রতিযোগিতা। আমরা ফর্মুলা ওয়ান দেখেছি, বাহরাইনে যখন ছিলাম তখন একটা খেলা হয় ফর্মুলা ওয়ান। সেই ফর্মুলা ওয়ান গাড়ির রেসলিং, আগে ঘোড়ার দৌড় হতো, এখন গাড়ি নিয়ে দৌড় দেয়, হোন্ডা নিয়ে দৌড় দেয়, আবার সিট পটাং দিয়ে পরে সাথে সাথে মরেও। এটা ছোট্ট একটা এই ঘটনা শুনেছিলাম, একজন ইমাম সাহেব সালাত পড়াচ্ছেন আর মসজিদের সামনে দিয়ে হলো বিস্ফোরণ। তো একটা গাড়ি এসে কে করে উঠল, ইমাম সাহেব বলতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একটা গাড়ি এসে টাক করে উঠল, তখন ইমাম সাহেব বলতে আকিদ মৌত, কাছে নির্ঘাত মারা গেছে। মোটর সাইকেল, কিছু কিছু বাবা আছে তাদের ছেলেদের হাতে মোটর সাইকেল তুলে দেয়, নির্বোধ বোকালোক ছাড়া অল্প বয়সের ছেলের হাতে মোটর সাইকেল দেয় না। মোটর সাইকেল দেওয়া মানে ওর ছেলেটার জীবনটার একটা হুমকির মুখে ঠেলে দেওয়া। মোটর সাইকেল চালানোর একটা বয়স আছে, বয়স হওয়ার আগেই ওই সমস্ত বাচ্চাদেরকে মোটর সাইকেল দেওয়া যায় না। এবার মোটর সাইকেলের পাশাপাশি বাসেরও চলছে প্রতিযোগিতা। বাস ভাড়া করে প্রতিযোগিতা চলছে, কে কাকে আগে ফেলতে পারে, পিছে ফেলতে পারে। অসংখ্য মানুষের জীবন আজকে হুমকির সম্মুখীন। এই বাউলিবাদীর কারণে অসংখ্য মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে এবং রোড অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক অংশে বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দারারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করা যাবে না, অপরের ক্ষতিও করা যাবে না। নিজের ক্ষতি আর অপরের ক্ষতি এমন কাজ করা যাবে না যার দ্বারা নিজের ক্ষতি হয়, এমন কাজ করা যাবে না যার দ্বারা অপরের ক্ষতি হয়। আমরা তো বুঝি না,
আমরা তো অপরের ক্ষতি করে চলেছি। আপনি নোংরা ময়লা কাপড় ঘরের মধ্যে ঝুলায় রেখেছেন, নোংরা মোজা ঘরের মধ্যে ঝুলায় রেখেছেন, আর আপনার পাশের সিটের লোক ওই মোজার গন্ধে বমি আসতেছে তার। ট্রেনের মধ্যে উঠলাম, এক লোকের পায়ের মোজার গন্ধে থাকতেই পারলাম, আশ্চর্য হয়ে গেলাম। কোথায় প্রতিবেশীর হক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম সেই ইমানদার নয় যার নির্যাতনে প্রতিবেশী নিরাপদ নয়। যার নির্যাতনের প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে যে সমস্ত কাজে, যে সমস্ত আচরণে, সেগুলি ইসলাম হারাম নাজায়েজ করে দিয়েছে। অতএব নিজের ক্ষতিও হারাম, অপরের ক্ষতি করাও হারাম।